بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي ألف لام را تلك آيات الكتاب المبين ألف لام را এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি আশা করা যায় তোমরা তা অনুধাবন করতে পারবে نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين হে নবী আমি তোমাকে এই কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি আমি তোমার কাছে ওহির মাধ্যমে এই কোরআন পাঠিয়েছি যদিও তার আগ পর্যন্ত তুমি এই সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চাঁদ ও সূরজ আমি এদের আমার প্রতি সেজদাবনত অবস্থায় দেখেছি قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين এই কথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্ন কিন্তু তোমার ভাইদের কাছে বলো না বললে তারা অতঃপর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা নিঃসন্দেহে শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এমনি করেই তোমার রব তোমাকে নবুয়াতের জন্য মনোনীত করবেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তার নিয়ামত তোমার উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনিভাবে পূর্ণ করে দেবেন যেমনিভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন অবশ্যই তোমার রব সর্বজ্ঞ কুশলী لقد كان في يوسف وإخوته آيات للسائلين يوسف ও তার ভাইদের এই কাহিনীর মাঝে যারা সত্য অনুসন্ধিৎসু তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين এই কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে যখন তারা বলল আমাদের পিতার কাছে নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয় যদিও দলে আমরাই হচ্ছি ভারী নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন
اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. شيطان তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো অজানা ভূখণ্ডে নিক্ষেপ করে এসো, এরপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে, এরপর তোমরা সবাই ভালো মানুষ হয়ে যেও. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. ইসময় তাদের মধ্য থেকে একজন বলল, না ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো, আসা যাওয়ার পথে কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. এক পর্যায়ে তারা বলল, হে আমাদের পিতা, এ কি হলো তোমার? তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছো না? আমরা অবশ্যই সবাই তার শুভাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দিও, সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ করব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. সে বলল, এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না, কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী থাকবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. তারা বলল, আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. أتوبار অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই একমত হল, তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম, একদিন তুমি অবশ্যই এসব কথা এদের সবাইকে বলে দেবে, এরা তো কেউই এই ঘটনার পরিণাম জানে না। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তার পিতার কাছে এলো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. অনুযোগের স্বরে তারা বলল, হে আমাদের পিতা,
আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম, আমরা ইউসুফকে আমাদের মাল সামানার পাশে ছেড়ে গিয়েছিলাম, অতঃপর একটা নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে। কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাসই করবে না, যত সত্যবাদী আমরা হই না কেন। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. তারা জামার উপর মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের কথা শুনে সে বলল, আসল ঘটনা তো এটা নয়, বরং তোমাদের মন তোমাদের জন্যে একটা খারাপ কথা বানিয়ে দিয়েছে। এই অবস্থায় উত্তম ধৈর্য ধারণই আমার করণীয়। তোমরা যে মন গড়া কথা বলছ সে ব্যাপারে আল্লাহ তালাই একমাত্র সাহায্য স্থল। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. ইতিমধ্যে একটি বাণিজ্যিক কাফেলা কুয়ার পাশে এল, তারপর তারা একজন পানি সংগ্রাহককে সেখানে পাঠাল। সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল, অতঃপর সে যখন বালতি টান দিল, তখন সে বলল, ওহে সুখবর, এ তো দেখছি একটি বালক। কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল। আল্লাহ তাআলা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেহরামের বিনিময়ে বিক্রি করে দিল। সহজে পাওয়ার কারণে এই ব্যাপারে তারা বেশি মূল্যের প্রত্যাশীও ছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর প্রতিপালন করো, সম্ভবত বড় হয়ে সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই আমি মিশরের জমিনে ইউসুফকে প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যাসহ অন্যান্য বিষয় আশয় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সবসময় তার কর্মের বাস্তবায়নের উপর ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ. অতঃপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম, এবং আমি এভাবেই নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. একদিন এমন হল যে
সে যে মহিলার ঘরে থাকত সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল এবং এ উদ্দেশ্যে সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো। এই অশ্লীল প্রস্তাব শুনে সে বলল, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, অবশ্যই তিনি আমার রব, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ জালেমদের কখনো সাফল্য দেন না। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين সে মহিলা তার প্রতি অসৎ কাজের এরাদা করল এবং সেও তার প্রতি এরাদা প্রায় করেই ফেলেছিল। যদি সে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত, এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم অতঃপর তারা উভয়ই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা পিছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এমতাবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন মহিলাটি ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে তাকে হয় জেলে পাঠাতে হবে নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين সে বলল, সে মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এ সময় সে মহিলার আপনজনদের মধ্য থেকে একজন সাক্ষী বলল, তদন্ত করে দেখা যাক, যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে অভিযোগের ব্যাপারে সে মহিলা সত্য বলেছে এবং সে হচ্ছে মিথ্যাবাদীদের একজন। وَإِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে মহিলাই মিথ্যা কথা বলেছে এবং সে হচ্ছে সত্যবাদীদের একজন। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم অতঃপর সে গৃহস্বামী যখন দেখল তার জামা পিছন দিক থেকে ছেঁড়া তখন সে আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল, কোনো সন্দেহ নেই এটা তোমাদের নারীদের ছলনার অংশ। সত্যি তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযানবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন হে ইউসুফ, তুমি এ নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও এবং হে নারী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তুমি অপরাধীদের একজন।
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. بشويتا جانا جاني হয়ে গেলি শহরের অভিজাত নারীরা বলতে লাগলো আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়েছে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. সে মহিলা যখন ওদের কানাকানি ও চক্রান্তের কথা শুনল তখন সে ওদের নিজের ঘরে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন করল। রীতি অনুযায়ী সে তাদের প্রত্যেক মহিলাকে একটি করে ছুরি দিল। অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করল তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখল তখন তারা তার রূপ যৌবনের মাহাত্ম্যে অভিভূত হয়ে গেল এবং ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে নিজেদের হাত তারা কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কসম, এ কি অদ্ভুত সৃষ্টি! এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين. বিজয়িনীর ভঙ্গিতে সে মহিলা বলল, এবার দেখলে তো, এ হচ্ছে সে ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। হ্যাঁ, আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। তবে আমি তাকে যা করতে আদেশ করি, সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিতদের মাঝে গণ্য হবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. সে বলল, হে আমার রব, এর আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়। যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এক সময় হয়তো আমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُمْ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ. অতঃপর তাঁর রব তাঁর ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন। নিশ্চয়ই তিনি মানুষের ডাক শোনেন এবং তাদের ষড়যন্ত্র তিনি জানেন। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. লোকদের কাছে অতঃপর এটাই
তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হল যে তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কারাগারে নিক্ষেপ করতে হবে, অথচ ইতিমধ্যেই তারা তার সচ্চরিত্রতার যাবতীয় নিদর্শন দেখে নিয়েছে। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. একই সময়ে তার সাথে আরো দুজন যুবকও সেই কারাগারে প্রবেশ করল। একদিন ওদের একজন ইউসুফকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথার উপর রুটি বহন করছি, কিছু পাখি তা থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। উভয় ইউসুফকে বলল, তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি আসলেই ভালো মানুষদের একজন। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون. সে বলল, এবেলা তোমাদের যে খাবার দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব। আসলে এ হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ইতিমধ্যেই তাদের জাতিকে বর্জন করেছি যারা আল্লাহর উপর ঈমান আনে না, উপরন্তু তারা আখিরাতেও বিশ্বাস করে না। وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের মিল্লাতের অনুসরণ করি। ইব্রাহিমের অনুসারী হিসেবে এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করব। তাওহীদের এই উত্তরাধিকার আমাদের উপর এবং সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলার অনুগ্রহেরই একটি অংশ, কিন্তু অধিকাংশ মানুষই এই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে না। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. هي আমার জেলের সাথীরা, তোমরাই বলো মানুষের জন্য ভিন্ন ভিন্ন রব ভালো না মহাপরাক্রমশালী এক আল্লাহ তাআলা. ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه
ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তাকে ছেড়ে তোমরা যাদের এবাদত করছো তা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা ও তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছ আল্লাহ তাআলা সে ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি মূলত আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আর তিনি আদেশ দিচ্ছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো গোলামি করবে না এটাই হচ্ছে সঠিক জীবন বিধান কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসিহি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাসতাফতিয়ান হে আমার জেলের সাথীরা তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমাদের একজন সে তার মালিককে শরাব পান করাবে আর অপরজন যার মাথা থেকে পাখি খুঁটে খুঁটে রুটি খাচ্ছিল সে অচিরেই শূলবিদ্ধ হবে এই হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে ইতিমধ্যেই কিন্তু তার ফয়সালাও হয়ে গেছে وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে তাকে উদ্দেশ্য করে সে বলল মুক্তি পাওয়ার পর তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার মালিকের কাছে ইউসুফের কথাটা বলতে ভুলিয়ে দিল ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারই পড়ে থাকল وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون একদিন বাদশাহ তার পরিষদদের বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি পাতলা গাভী সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে দেখলাম সাতটি সবুজ ফসলের শীষ আর শেষের সাতটি দেখলাম শুকনো হে আমার দরবার প্রধানরা তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জানো قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين তারা বলল হে রাজন এ তো হচ্ছে কতিপয় অর্থহীন স্বপ্ন আমরা তো এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল দীর্ঘদিন পর ইউসুফের কথা তার মনে হলো সে দরবারি লোকদের কথাবার্তা শুনে বলল আমি এক্ষুনি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও ইউসুফ আইয়ুহা সিদ্দিক أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون كارغاري গিয়েছে বলল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি পাতলা গাভী সাতটি
মোটা গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ অপর সাতটি শুকনো শীষ। এ স্বপ্নটির ব্যাখ্যা তুমি আমাদের বলে দাও। আমি আশা করি এই ব্যাখ্যা নিয়ে মানুষদের কাছে ফিরে যাব, হয়তো এর ফলে তারা স্বপ্নের ব্যাখ্যার সাথে তোমার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে। قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون সে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমরা ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে, অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্য থেকে কিছু অংশ তোমরা খাবারের জন্য রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ যাতে করে বিনষ্ট না হয় সেজন্যে শীষ সমেত রেখে দেবে। ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون এরপর আসবে সাতটি কঠিন খরার বছর, যা এর আগের কয় বছরের গোটা সঞ্চয় খেয়ে ফেলবে, যা তোমরা আগেই এই কয় বছরের জন্য জমা করে রাখবে তার সামান্য পরিমাণ ছাড়া যা তোমরা বীজের জন্য রেখে দেবে। অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা প্রচুর আঙ্গুরের রস বের করবে। فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم এই কথা শুনে বাদশা আগ্রহের সঙ্গে বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। যখন শাহী দূত তার কাছে এই খবর নিয়ে কারাগারে এলো, তখন সে বলল, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আগে তদন্ত হোক, তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সে নারীদের সঠিক ঘটনাটা কি ছিল যারা প্রকাশ্যে মজলিসে নিজেদের হাত কেটে ফেলেছিল। আমি জানি আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্মুখ অবগত। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين বাদশাহ সে নারীদের দরবারে তলব করে তাদের জিজ্ঞেস করল, বলতো সেদিন তোমাদের কি হয়েছিল যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে? তারা বলল, আল্লাহ তাআলা মহান, আমরা তো তার উপর কোনো পাপ কিংবা এ ধরনের কোনো অভিযোগই দেখতে পাইনি। এই কথা শুনে আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশিত হয়েই গেছে, আসলে আমি তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম, অবশ্যই সে ছিল সত্যবাদীদের একজন। لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين রাষ্ট্রীয় তদন্তের খবর শুনে ইউসুফ বলল,
এটি আমি এজন্যই করতে বলেছিলাম যেন বাদশাহ জেনে নিতে পারে আমি আজিজের অবর্তমানে কখনো তার আমানতের খেয়ানত করিনি। অবশ্যই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না। আমি আমার ব্যক্তি সত্তাকেও নির্দোষ মনে করি না। অবশ্যই মানুষের প্রবৃত্তি মন্দের প্রতি প্ররোচনা দিতে থাকে, অবশ্য তার কথা আলাদা যার প্রতি আমার রব দয়া করেন। নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين। বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্যে নির্দিষ্ট করে রাখব। অতঃপর বাদশাহ যখন তার সাথে কথা বলল তখন সে বলল, তুমি আজ সত্যি আমাদের কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি। قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم। সে বলল, যদি আমাকে বিশ্বস্তই মনে করো তাহলে এ রাজ্যের বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের উপর আমাকে দায়িত্বশীল বানাও, অবশ্যই আমি একজন বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ বাটে। وكذلك مكننا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। এভাবে আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম যেন দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে। আমি যাকে চাই তার কাছেই আমার রহমত পৌঁছে দেই, আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। যারা আল্লাহর উপর ইমান আনে এবং তাঁকে ভয় করে তাদের জন্যে আখিরাতের পাওনা রয়েছে যা অনেক উত্তম। ইউসুফের ভাইরা দুর্ভিক্ষের রসদের জন্য মিশরে এলো এবং একদিন তারা তার সামনেও হাজির হল। সে তাদের চিনতে পারল কিন্তু তারা তার জন্যে অচেনাই থেকে গেল। وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ أَتُونِي بِأَخٍ لَكُمْ مِنْ أَبِيكُمْ أَلَا تَرَوْنَ أَنِّي أُوفِي الْكَيْلَ وَأَنَا خَيْرُ الْمُنْزِلِينَ। যখন সে তাদের রসদের ব্যবস্থা সম্পন্ন করে দিল তখন সে তাদের বলল, পরের বার তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বৈমাত্রীয় ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি মাথা হিসেবে মেপে রসদ দেই? আমি একজন উত্তম অতিথি পরায়ণ ব্যক্তিও বটে। যদি আগামীবার তোমরা তাকে নিয়ে আমার কাছে না আসো তাহলে আমার কাছে কিন্তু তোমাদের জন্যে আর কোনো রসদ থাকবে না, সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেসো না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। তারা বলল, এই বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে সম্মত করব, আমরা অবশ্যই তাকে আনার চেষ্টা করব।
وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. সেতার রসদ কর্মচারীদের বলল, এ লোকদের মূলধন তাদের মালপত্রের ভেতরে রেখে দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে ফিরে গেলে তা চিনে নিতে পারে, সম্ভবত এ কারণেই তারা আবার ফিরে আসবে। الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون. যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে আমরা তার ভাগসহ ওজন করে রসদ আনতে পারি, অবশ্যই আমরা তার হেফাজত করব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? অবশ্য আল্লাহ তাআলাই হচ্ছেন মানুষের উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي هَذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ذَلِكَ كَيْلٌ يَسِيرٌ. তারা যখন মালপত্র খুলল তখন তারা যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল সে মূলধন তাদের পুরোপুরি ফেরত দেয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চাইতে বেশি মহানুভবতা আমরা আর কি চাইতে পারি? দেখো, এই হচ্ছে আমাদের মূলধন যা আমাদের ফেরত দেয়া হয়েছে, এবার আমরা যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি, আমরা আমাদের ভাইয়েরও হেফাজত করব এবং ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই রসদও আনতে পারব, এবারে রসদ তো পরিমাণে কম। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتنني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. সে বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে, তবে যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে সেটা ভিন্ন কথা। অতঃপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার নিয়ে হাজির হল তখন সে বলল, আমরা যা কিছু বলছি আল্লাহ তাআলাই তার উপর কর্মবিধায়ক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون.
সে বলল, হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে নগরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের সংখ্যা কারো মনে হিংসা সৃষ্টি করবে না। আসলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজই আসব না। বিধান জারি করার কাজ শুধু আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। আমি সর্বদা তাঁর উপরই নির্ভর করি। যারা ভরসা করে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে। ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون. অতঃপর তারা সেখানে ঠিক সেভাবেই প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল, যদিও আল্লাহ তাআলার ইচ্ছার সামনে এটা কোনোই কাজে আসেনি। তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কেননা তাকে জ্ঞান আমি শিক্ষা দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. যখন তারা ইউসুফের কাছে হাজির হলো তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্তে তাকে বলল, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। এরা তোমার আমার সাথে যা করছিল তার জন্যে তুমি কোনো কষ্ট নিও না। فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون. অতঃপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপাত্র রেখে দিল। এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রীদল, শাহী পানপাত্র চুরি হয়ে গেছে আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছ সেই চোর। قالوا وأقبلوا عليهم ماذا تفقدون. ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, বলো তো কি জিনিস যা তোমরা হারিয়েছো? قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وانا به زعيم. তারা বলল, আমরা রাজার পান পাত্র হারিয়েছি, যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদের ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকব। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الارض وما كنا سارقين. তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করে এ কথা জানো, আমরা এদেশে কোন রকম বিপর্যয় সৃষ্টি করতে আসেনি, উপরন্তু আমরা চোরও নই। قالوا فما جزاؤه إن كنتم كاذبين. লোকেরা বলল, যদি তল্লাশি নেয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه
كذلك نجزي الظالمين. ترى بولو تار شاستي ها যার মাল সামানার ভেতরে সে পান পাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে তার শাস্তি। আমরা তো আমাদের শরীয়তে জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاءِ أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِعَاءِ أَخِيهِ كَذَلِكَ كِدْنَا لِيُوسُفَ ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم. তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়েই তল্লাশি করতে শুরু করল। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সে পানপাত্রটি বের করে আনল। এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটি কৌশল শিক্ষা দিয়েছিলাম, নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারত না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চাইতেন সেটা ভিন্ন কথা। আমি যাকেই চাই তার মর্যাদা বাড়িয়ে দেই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরেই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون. তারা বলল, যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যান্বিত হবার কিছুই নেই। এর আগে তার ভাইও চুরি করেছিল। নিজের সম্পর্কে এই জঘন্য কথা শুনেও ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করে রাখল, কখনো তাদের কাছে তা প্রকাশ করল না। মনে মনে এটুকুই সে বলল, তোমাদের অবস্থা তো আরও নিকৃষ্ট, তোমরা আমাদের সম্পর্কে যা বলছ সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين. ترى بلو هي عزيز এ ব্যক্তির পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون. সে বলল, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فَلَمَّا اسْتَيْأَسُوا مِنْهُ خَلَصُوا نَجِيًّا قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوا أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُمْ مَوْثِقًا مِنَ اللَّهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُمْ فِي يُوسُفَ فَلَنْ أَبْرَحَ الْأَرْضَ حَتَّى يَأْذَنَ لِي أَبِي أَوْ يَحْكُمَ اللَّهُ لِي وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ.
অতঃপর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে পড়ল, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে শলা পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে বড় সে বলল, আচ্ছা তোমরা কি এটা জানো না, তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল, তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থায় এই দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্যে কোনো সিদ্ধান্ত না করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين. সেটাদের বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছেই ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে, আমরা তো তোমার কাছে সেটুকুই বলবো যা আমরা জানতে পেরেছি, আমরা তো গায়েবের খবর সংরক্ষণ করতে পারি না। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون. বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে না হয় তুমি জিজ্ঞেস করো, এবং সে কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি, আমরা আসলেই সত্য কথা বলছি। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم. কথাগুলো শুনে সে বলল, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্যে একটা কথা বানিয়ে নিয়েছে, তাই তোমরা এসব বলছ, অতঃপর উত্তম ধৈর্যই আমার একমাত্র পাথেয়, আল্লাহ তাআলা হয়তো ওদের সবাইকে একত্রেই আমার কাছে এনে হাজির করবেন, তিনি অবশ্যই সর্বজ্ঞ কুশলী। وتولى عنهم وقال يا أسفا على يوسف وبيضت عيناه من الحزن فهو كظيم. সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ, ইতিমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে, সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين. পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো, যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষ হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون. সে বলল, আমি তো আমার যন্ত্রণা আমার দুশ্চিন্তা সব আল্লাহ তাআলার কাছে নিবেদন করছি, আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না। يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. هي আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধু কাফের সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে।
فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো তখন তারা বলল, হে আজিজ, দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে। এবার আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি, এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন, এটা আমাদের দান করুন। যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের পুরস্কৃত করেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون. ভাইদের এই আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে, কত মূর্খ ছিলে তোমরা তখন। قالوا أإنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা কখনোই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. ওরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই আজ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপরে রেখো, এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, অতঃপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজনদের নিয়ে আমার কাছে চলে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون. এদিকে এ কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়ল তখন তাদের পিতা আপন জনদের বলতে লাগল, তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো তাহলে আমি তোমাদের বলবো আমি আসলে ইউসুফের গন্ধ পাচ্ছি। قالوا تالله إنك لفي ضلالك القديم. তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি এখনো তোমার সে পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছো। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون. أتوبار
সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হল এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের উপর রাখল, তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো। উৎফুল্ল হয়ে সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন সব কিছু জানি যা তোমরা জানো না? قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين ترى بقول হে আমাদের পিতা, তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, সত্যি আমরা বড় গুনাহগার। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم সে বলল, অচিরেই আমি তোমাদের জন্য আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব, অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে চলে এলো, তখন সে তার পিতা মাতাকে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল, তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم সে তার পিতামাতাকে সম্মানের উচ্চাসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানের সাজদা করল। সে বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সে স্বপ্নের ব্যাখ্যা, আজ আমার রব যা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন, তিনি তোমাদের মরুভূমি থেকে রাজদরবারে এনে তোমাদের উপরও মেহরবানি করেছেন, এমনকি শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক খারাপ করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার রব যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথেই আঞ্জাম দেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রবল প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ, হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক, একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে নেককার মানুষদের দলে সামিল করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون হে নবী, ইউসুফের এই কাহিনী হচ্ছে গায়বের ঘটনাসমূহের একটি,
এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি। তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন তুমি সেখানে হাজির ছিলে না। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি চাও না কেন, তারা কখনো ইমান আনার মতো নয়। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين তুমি তো এ কাজের জন্য তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো না, এ কোরআন সৃষ্টিকুলের জন্য একটি নসিহত ছাড়া অন্য কিছু নয়। وَكَأَيِّن مِّنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ আকাশ মণ্ডলী ও জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে যার উপরে দিয়ে তারা অতিবাহন করে, অথচ তারা তার প্রতি উদাসীন। وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীকও করে। أَفَأَمِنُوا أَن تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِنْ عَذَابِ اللَّهِ أَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ তারা কি এই বিষয়ে নির্ভয় হয়ে গেছে, হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আজাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে এবং তারা তা টেরও পাবে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين هي نبي তুমি বলে দাও এ হচ্ছে আমার পথ, আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি, আমিও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে তাদের আহ্বান জানাই, আল্লাহ তাআলা মহান পবিত্র এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون تمرাগি বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই তোমার মতো মানুষই ছিল, আমি তাদের উপর ওহী নাজিল করতাম, এরা কি আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে আখিরাতের ঠিকানা তাদের জন্যেই কল্যাণময় যারা তাকওয়া অবলম্বন করেছে। তোমরা কি কিছুই অনুধাবন করবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين এমনকি
নবীরাও তাদের মিথ্যা সাব্যস্ত করায় মাঝে মাঝে নিরাশ হয়ে যেত। তারা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম, আর নাফরমান জাতির উপর থেকে আমার আজাব কখনোই রোধ করা যাবে না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্যে শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে। তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, সর্বোপরি রয়েছে ইমানদার মানুষদের জন্যে হেদায়েত ও রহমত।